তিনজনের জি খবর আপনি দিয়েছেন যে তিনজন যে বয়ফ্রেন্ড ছিল তাদের সাথে কি উনি ফিজিক্যালি অ্যাটাচ ছিলেন? জি জি জি, আমি দুই নাম্বার বয়ফ্রেন্ড যে আছে তার জন্য তার সাথে এটা হয়েছিল। আচ্ছা, তো সে আমাকে বলছে ওয়াইফ কনসিভ করলেন। জি জি, এখানে একটা নীলার প্রশ্ন রয়ে গেল আমার, যে এই যে আপনার ওয়াইফের সাথে যে তিনজনের খবর আপনি দিয়েছেন যে তিনজন যে বয়ফ্রেন্ড ছিল তাদের সাথে কি উনি ফিজিক্যালি অ্যাটাচ ছিলেন? জি জি, আমি দুই নাম্বার বয়ফ্রেন্ড যে আছে তার জন্য তার সাথে এটা হয়েছিল। আচ্ছা, তো সে আমাকে বলছে ওয়াইফ কনসিভ করলেন। জি জি, তারপর পরে আমি তার কাছ থেকে মন আস্তে আস্তে উঠাই নিলাম। তখন যখন সে অসুস্থ তখন আমি বললাম যে না, হাজারুল সে আমার ওয়াইফ, যেহেতু আমি তাকে ভালোবেসে বিয়ে করছি তাহলে তো আমার এটা কর্তব্য। পরে আমি তার বোনকে ফোন দিলাম বড়াপুরে যে আপু এটা কি সত্যি যে আপনার এই সমস্যা? পরে বললো হ্যাঁ, ওর তো ডাক্তার দেখাই দেবে তাহলে তুমি টাকা পাঠাও। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, টাকা আমি পাঠাই দিতেছি। আমার সবসময় বিকাশে টাকা থাকতো, তোর বোনের নাম্বারে সেন্ড মানি করে দিতাম যখন টাকা লাগতো। তো তখন দেওয়ার পরে সে বলল যে এই, পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে তার দুই মাস পরে ওই ছেলের সাথে রিলেশনটা শেষ হয়ে গেলো, তিন নাম্বার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনটা শেষ হয়ে গেলো। তখন সে বনানি এক নাম্বার ব্রিজে বিডিএ করতে যায় বিভিন্ন বাজে ছেলেদের সাথে। তো ব্রাহ্মণবাড়িয়া একটা ছেলে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সে দুইটা বিয়ে করছে, নাম আকাশ আহমেদ। তো তার সাথে সে রাস্তায় দেখা হয়। তো সেই ছেলেটা আবার হাবিবাকে পছন্দ করে ফেলছে। পছন্দ করার পরে হাবিবাকে প্রপোজ করছে যে ঠিক আছে। তো হাবিবা তো আর কাউকে বলে না যে আমার হাজবেন্ড আছে। তো যেহেতু তিনটা রিলেশন করছে তো আমাকে সে তো বলছে। আমি একদিন প্রশ্ন করলাম যে এই সবার কতদিন চলবে, সে বললো যে আমার লাইফে যতগুলো ছেলে আসবে সব টাইম পাস। তো পরে তো আমি বললাম যে আমিও কি টাইম পাস, পরে বললো যে পরেরটা পরে দেখা যাবে। তো সেই ছেলেটার সাথে তার কথা হয়, যখন আমি সামনে থাকি তখন কথা হয় না, যখন আমি চলে আসি তখন কথা বলে। কারণ তার আবার অভ্যাস যে কথা বলতে বলতে সারা রাত কথা বলতে বলতে সে সারাদিন ঘুমায়, রাতে মানুষের সাথে কথা বলে। তো সেই ছেলেটার সাথে তার রিলেশন হয়, হওয়ার পরে হোয়াটসঅ্যাপ ইমোতে বিভিন্ন ধরনের কথা বলে। তো আমি বাসায় থাকি না, তো আমি আবার তখন বাসা নিলাম খিলকেত, খিলকেত নামাপাড়াতে। তো তখন তো আমি চাকরি করি, যেখানে চাকরি করি সেখানে আমাকে বলে যে যে কয়দিন রাত হয়ে যাও তুমি এখানেই থাকতে পারো। তো আমি সেখানেই থাকি। থাকার পর তো পাশের ঘরের ভাড়াটিয়া আমাকে বলল যে দেখেন ভাইয়া, আপনারা তো সাবলেট ভাড়া নিছেন, তো এখানে তো আপনার ওয়াইফ সারা রাত কথা বলে মোবাইল টিপে ঘরে ধুমধাম শব্দ করে, তো এগুলো তো পসিবল না, তো এটা কী করবেন? পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এটা দেখতেছি, তা আপনাকে কিছু বললেন না আমি এটা দেখব। তারপর আমি আসার পরে সেই ছেলে ভিডিও কল দিল, তো আমাকে দেখায় যে এটা আমার হাজবেন্ড, মানে আমার কথা সেই ছেলেটাকে বলতেছে, আকাশকে বলে। তো আকাশকে বলার পরে আকাশও হাসি খুশি, কারণ সেও দুইটা বিয়ে করছে, সেই ছেলে তো তো একটা বিয়ে করছে, তাতে কী সমস্যা? পরে যখন আমি এগুলো সব কিছু মানে নেগেটিভ চিন্তাভাবনা করতেছি যে না, তো এগুলো করলো, পরে আমি জানতে পারলাম যে তাই সে বাচ্চাটা নষ্ট করে ফেলছে, কারণ সে যেহেতু রিলেশনে গেছে। তো আমি ভাবছিলাম মাঝখানে সে ভালো হয়ে গেছে, পরে আমি দেখি যে না এটা সম্ভব না। পরে আমি বললাম যে এটা কীভাবে কী হলো, পরে সে বলে এটা এমনি হয়ে গেছে, এটা এমনি হয়ে গেছে। পরে তার যে সৎমার সাথে ঝগড়া হয়েছে একদিন, ঝগড়া হওয়ার পরে তার সৎমা বলতেছে তুই যে যতগুলো আকাম কুকাম করছোস আমি যদি বিল্লালে বলি, তো বিল্লাল কি তোর সাথে সংসার করবে? তো তার সৎমা আবার আমাকে বলে দিছে সব কিছু।